হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আগের ভিডিওতে তোমরা তো দেখতেই পেয়েছিলে যে জামাইষষ্ঠীতে আমরা গিয়েছিলাম, আর সেটা ছিল পার্ট 1। তো বিকেল হয়ে গেছে প্রায়, এখন জামাইষষ্ঠীর পরের দিন বিকেল এটা। তো সেই দিনই আমরা, মা বলেছিল আমাদেরকে নিয়ে যাবে, তো আমাদের গন্তব্যস্থল ছিল মাদার্সার। তো আমরা মানে ভেবেছিলাম বিকেলে যাব, কিন্তু আমাদের পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছিলো প্রায় 8:20 মতো। বেরোতে বেরোতেই বেজে গেছিলো 7:45, মানে 8:05। আর যেতে যেতে টোটো নিয়ে যেতে যেতে তো প্রায় 8:20 মতো বেজে গেছিলো। আর এখানে এসেই তো দেখতে পাচ্ছ আমি এখানে ঠাকুর মন্দিরে প্রণাম করছি, আর পুজো সেটা দেখে হাঁ করে তাকিয়ে আছে ঠাকুরের দিকে। আর এখানে অনেক লাইট ছিল না, সেই কারণে আরও বেশি তাকাচ্ছিলো। আর দেখো এই জামা প্যান্টটা পুজকুকে মা দিয়েছে, সেই কারণে এটাই পরিয়ে নিয়ে এসেছি। আর তোমাদের দাদাভাইকে বললাম, আগের ভিডিওতে বলেছিলাম তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে, তোমার দাদাভাইকে মা যেটা দিয়েছে সেটা তোমাদের দাদাভাই পরে মা সেটে যাবে। তো এই জামা প্যান্টটা সেটটাই মা দিয়েছিলো তোমাদের দাদাভাইকে, তো সেই কারণে ও এটা পরেছিল। আর এখান থেকে সবাই একটু প্রণাম করে নিয়ে পুজকুকে শেখাচ্ছিলো তোমার দাদাভাই কীভাবে প্রণাম করতে হয়। ও তো পারছিলই না, মানে হাতে এদিক ওদিক করছিল, তাও চেষ্টা করছিল, এটাই অনেক। তো তারপরে এখানে একটা হাস্যকর ঘটনা আমাদের সাথে ঘটেছিলো, সেটা হচ্ছে আমাদের ফোনে স্টোরেজটা ফুল হয়ে গেছিলো, তো সেই কারণে আরও লেট হয়ে যাচ্ছিলো। তো আমার মা আমাকে কিছু কথা জিজ্ঞেস করছিলো, সেগুলোই গল্প করতে করতে আমরা সামনে থেকে যাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই এই দেখো হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছ না, এটা আমরা এখান থেকে বাড়ি চলে যাবো, সেই কারণে এই ব্যাগটা, ব্যাগের মধ্যে পুচকুর কিছু দরকারি জিনিসপত্র ছিল। আর তোমাদের দাদাভাই কাজে যাবে, যেই জামা প্যান্টটা পরে গিয়েছিলো এটা তো নতুন জামা প্যান্ট, আর যেটা পরেও গিয়েছিলো সেই জামা প্যান্টগুলো সব নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে। আমরা যেহেতু এখান থেকেই বাড়ি চলে যাবো, আমাদের বাড়ি থেকে না মাঝে প্রায় 5 মিনিটের মতো, তো এখান থেকে যেহেতু তাড়াতাড়ি হবে তাই আর উল্টো ওইদিকে যাবো না, এখান থেকেই বাড়ি চলে যাব। আর দেখতেই পাচ্ছ আমি তোমাদের দাদাভাই, এটা হচ্ছে আমাদের ফুল লুক। আর আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো সোনা একবার বলছে এদিক দিয়ে হাঁটো, একবার ওদিক দিয়ে হাঁটো, মানে আজকে না প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। এমনিতেই মাঝে সবসময় ভিড় থাকে, কিন্তু আমরা অষ্টমীর দিন এসেছিলাম সেই তুলনায় অনেক কম। অষ্টমীতে সরস্বতী পূজায় সেই রকম ভিড় থাকে, সে থেকে কম, কিন্তু আমাদেরকেও কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ কোনো টেবিল অ্যাভেলেবেল ছিল না, পুরোটা ভর্তি ছিল টেবিল। এই কারণে আমরা অনেকক্ষণ ওয়েট করি। তো ওয়েট করার পর আমাদের নাম ডাকে, তারপর আমরা যাই ভেতরে। তো দেখতেই পাচ্ছ পুচকু কারোর কাছে থাকবে না। আমি মানে প্রায় কিছুদিন আগে 3 দিন মতো হসপিটালে ভর্তি ছিলাম, তো সেই 3 দিনে তো ও আমাকে পায়নি, সেই ব্লগ হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেই কারণে আমাকে পায়নি বলে না ও এখন বাবাকে ছাড়া কিচ্ছু বোঝে না। সবসময় কোথাও গেলে, বেড়াতে গেলে, মানে যে কোনো কারণেই ও বাবাকে খোঁজে, তো সেই কারণে এখানে এসে ওর বাবাকেই খুঁজছে বারবার করে, বাবা কই বাবা কই একটাই কথা। আর মাসির বাড়িতে গিয়ে যেহেতু 2 দিন ছিলাম শরীর খারাপের পর, সেখানে গিয়েও রাতে একদম থাকতে চাইছিল না, রাত হলেই খালি দৌড়াচ্ছিল আমার বাবা কই আমার বাবা কই, এরকম করে প্রচণ্ড জ্বালাতন করেছে আমাকে। তো তারপর ফাইনালি অনেকক্ষণ পর আমাদেরকেও ডাকে, আর আমরা চলে যাই ভেতরে। তো মানে ভেতরে না পুরো সব টেবিল বুক ছিল, আমি তো ভাবছিলাম যে কোন টেবিলটা আমাদের, দেন আমরা দেখি এই সাইডেই পড়েছে টেবিলটা, বেশ ভালো জায়গাতেই পড়েছিল, আলো ছিল অনেকটাই। তো পুরো লাইভ যে কাউন্টারটা আছে মকটেল এলাসি, তো সেইখানেই পড়েছিল। তো আমি গিয়ে ফার্স্টে এই বসে পড়ি, আর পুচকু এত জ্বালাতন করেছে, এই মানে দু থেকে তিন ঘন্টা ছিলাম, সেই 3 ঘন্টা প্রায় 3 দিনের সমান। আর এই দেখো এটাই হচ্ছে একটা নতুনত্ব, যে কারণে আমাদের মাঝেসাটে আসা, এই যে রোবটটা রোবটে খাওয়ার দিচ্ছে, মাঝেসাটে এই একটা নতুন এখন হয়েছে, রোবটে খাওয়ার দিচ্ছে। আর দেখো এখানে এসেও পুচকু সেই একই কথা, ও পাপার কাছে যাবো, পাপার সাথেই ঘুরবে। আর এই মাঝেসাটে কারেন্ট অফ হয়ে গেছে, এটা ভাবা যায়? তো কারেন্ট চলে গিয়েছিল, তখনই আমরা সবাই হাসাহাসি করছিলাম যে কারেন্ট অফ হয়ে গেছে, এটা আবার কি ছিল যে মাঝেসাটে কারেন্ট অফ হয়ে গেছে। তারপর দেখো ও তো চেয়ারে বসবে না, ওকে ধরে না আমাদের 6 জন হিসেবে 6টা চেয়ারে মানে টেবিলই দিয়েছিল, কিন্তু ও তো চেয়ারে বসবে না। আর এখান থেকে আমি দেখছিলাম কি খাবার অর্ডার দেওয়া যায়, আমরা যে থালিটা দেখে গিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য, সেটাতে ভাত পোলাও বিরিয়ানি সবই ছিল, পুরো একটা বড় থালি। কিন্তু ও আমাকে বলেছিল ও থালি খাবে না, কারণ ও খেতে পারবে না থালি, আর এখানে এসে থেকে সেটা অ্যাভেলেবেলও নেই। তো আমরা চেয়েছিলাম স্টিম রাইস, যেহেতু তোমার দাদাভাই বলেছিল ও পোলাও টোলাও কিছু খাবে না, স্টিম রাইসে নেবে মাটনের সাথে, কিন্তু আমরা সেটাও পাইনি, স্টিম রাইসটাও পাইনি। তারপর এখানে তো পুচকুচ জ্বালাতন শুরু, অর্ডার দিয়ে তো ম্যাক্সিমাম 1 ঘন্টা বসতে হয়, তারপর আমাদের অর্ডারটা আসে। কিন্তু আমরা যেহেতু জানি যে 1 ঘন্টা ওয়েট করার পর তারপর খাবার আসে, সেই কারণেই আমরা চাটা অর্ডার দিয়ে দিই। আর চাটা আসতেও প্রায় অনেকটাই টাইম লেগেছিলো, আর চাটা খেতে খেতে কিছুক্ষণ গল্প করার পর আমাদের খাবারটাও চলে এসেছিলো। দেখো এই টাইমটাতে পুচকুর বাপির সাথে যা করেছে, মানে ও চাটা, ও চা খেতে মানে প্রচণ্ড ভালোবাসে, যে যারা যারা আমার ব্লগ দেখো তারা তারা জানো যে চা খেতে প্রচণ্ডই ভালোবাসে। আর ও ফু দিচ্ছে কেমন করে সেটাই দেখো তোমরা, বাপি বাজে ফু দেয় গরম, আর ও ফু দিচ্ছে বারবার করে ধরতেছে,
মানে চায়ের কাপটা ধরে ধরে খাবে। আর বাবা না চা খাওয়া হয়ে যাওয়ার পর যেই ওকে বুকেছে আর বাবাকে ধরে মারছে, মানে এত প্রচণ্ড ও বধ বলছে ফু দিয়ে খাও, আর ও বারবার ফু দিচ্ছে আর খাচ্ছে, ফু দিচ্ছে আর খাচ্ছে। দেখো চা খাওয়ার একদম পটু, মানে ওর বাপির থেকে অর্ধেক চা খেয়েছে, আমার থেকেও অর্ধেক চা ওই খেয়েছে, মানে ও চা খেতে প্রচণ্ড ভালোবাসে। সবাই বলে চা দেবে না, ও এখন ছোটো বাচ্চা কী করবো যদি জেদ করে না দিয়ে। আর ওকে আমি তো সবসময় যেহেতু চা খাই না বাড়িতে, কেউই চা সেরকম খায় না, তো ওকেও দেওয়া হয় না। কোনো জায়গায় গেলে তো ওকে সবসময় নিয়ে যায় না, ওই দু এক জায়গায় নিয়ে গেলে যখন আমরা চা খাই তখনই ও একটু খায়, তাছাড়া খায় না। দেখো ওই কাপটা খাওয়া হয়ে গেছে, এবার আমার কাপটাতে চা খাচ্ছে। ওই মনে হয় দুটো চা খেলো। চায়ের বোকাও এই, আমাদের জল বলা হয়নি, মাছিস কেন? ঠিক হয়েছে, যেমন বাবা তেমন তার ছেলে, যেমন বাবা তেমন তার ছেলে হয়েছে। এই হচ্ছে বাবা ছেলের কীর্তি, মানে আমরা তো ওদের দুজনের কীর্তি দেখতে দেখতেই হাসতে হাসতে পাগল হয়ে গেছি। ছেলে তো বাবাকে ছাড়া থাকবে না, আর ওর বাবা যদি কিছু বলতে যাচ্ছে এটা করো না ওটা করো না, দুমদাম করে তো মেরে দিচ্ছে। এই একটা স্বভাব খুব বাজে স্বভাব ওর হয়েছে, কিছু বললেই দুমদাম করে খালি মারবে, দুমদাম করে আবার কিছুক্ষণ মেরে আবার দেখো দুজনের মধ্যে কত পিড়িত, মানে কিছু বলাই যাবে না। ওর যদি ওকে কিছু বলে ওর বাবার ডাক আছে, ওর বাবাকে কিছু বললে ও আবার আমাকে মারতে আসবে, এরকম একটা ব্যাপার দুজনের মধ্যে খুবই মিল। তা দেখো একটু আগে মারামারি করছিল, আবার একটু পরে কি মিল হয়ে গেছে। তো তারপর আমি বোনকে বলছিলাম যে কতক্ষণ হয়ে গেল, মানে আমাদের পরে এসে সবার অর্ডার দেওয়া যাচ্ছে, আমাদের অর্ডারটা আসতে এত কেন লেট হচ্ছে। তো তারপর আমরা উঠে একটু বাইরের দিকে যাচ্ছিলাম, একটু বাইরের দিকে ঘুরে আসি, তখনই আমাদেরকে বলে যে তোমাদের অর্ডারটা চলে এসছে, তো তোমরা যেও না একটু পরে যাও। তো তারপর দেখো যে চেয়ারটা নিয়ে ও এখন গাড়ি গাড়ি করে খেলবে, চেয়ার নিয়ে টেনে নিয়ে যাবে, কেমন একটু বকছে বলে কেমন হাসছে, মানে ভয় তো পাই না, আবার হাসি দেখলে মানে যে বকবে সেও মানে তার আর বকতে ইচ্ছা করবে না, এমন করে একটু হেসে দেবে, একটু দাঁত বের করে দেবে, সে মানে ভুলে যাবে একদম বকার কথা। মানে ভোলাতে ভালো পারে মানুষের মন, মানে মন ভুলিয়ে দেবে। আমি যদি একটু বকতে যাবো আমাকে এমনভাবে ভোলাবে যে আমি আর বকতে পারি না। তো তারপরে দেখো এই যে আমাদের অর্ডার চলে আসছে, আমাদের জন্য ছিল মিক্সড ফ্রাইড রাইস আর ছিল চিলি চিকেন। আমরা ভেবেছিলাম আগে থেকে ভেবেই গেছিলাম যে আমরা মিক্সড ফ্রাইড রাইসটা আর চিলি চিকেনটাই নেবো, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য বলেছিলাম, ভেবেছিলাম অন্য থালি, কিন্তু সেই থালিটা পাইনি বলে এখানে ছিল বাসন্তী পোলাও, মাটন কষা, আর ছিল একটা চিকেন কাটলেট, আর একটা আমের সন্দেশ, আর একটা এটা হয়তো কালো মিষ্টিটাকে কী একটা বলে, এই গোলাপজাম টাইপ ওই মিষ্টিটা ছিল। তারপর আমরা মানে এইটা খেয়ে আমরা আর খেতে পারছিলাম না, মানে আমরা ফ্রাইড রাইস চিলি চিকেনটা খেয়ে একবারে ওভারলো, তারপর তোমাদের দাদাভাই একা তো মানে খেতেই পারছিল না, ফ্রাইড রাইস চিলি চিকেনটা জাস্ট অসম ছিল। তারপরে আর পুচকু দেখো ফ্রাইড রাইসটা খেয়ে ও চেয়ারের ওপর নিয়ে অনেকটাই খেয়েছে, যেহেতু মিক্সড ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি টাইপেরই ছিল, তো সেই কারণে অনেকটাই খেয়েছে। তারপরে সামনে তোমাদের দাদাভাইয়ের জন্য মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমরা আলাদা করে রেখে চেয়েছিলাম, সেটা তোমার দাদাভাই পরে খেয়েছে। তো তারপরে মা এখানে বলছিল যে সবাই একটু গলা ঠান্ডা করে নিলেন লস্যি নিয়ে, তো তারপর আমরা এখানে নিয়েছিলাম লস্যি। আর পুচকু মায়ের থেকে দেখো কী সুন্দর লস্যি খাচ্ছিলো, তো এই লস্যি খেয়ে আজকে আমরা বাড়ি চলে এসেছিলাম, আর বাইরে না প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো, তো এই কারণে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো সবাইকে টাটা।